হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। 10 মিনিট ক্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সেন সাজেশন ফর 1, 2, 3 নং কোশ্চেন্স। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিন এর ফাইনাল একটা সাজেশন, যেখানে থাকছে 1, 2, 3 নং প্রশ্নের 3 নং প্রশ্ন। ফর ফার্স্ট সিন আমরা দেখবো এবার সাজেশন, ফার্স্ট সিনের জন্য কী কী বিষয় পড়লে আমাদের কমন পাওয়া সম্ভব। আমি অনেকগুলো সাজেশন বিচার বিশ্লেষণ বিবেচনা করে এই 1, 2, 3 এর কিছু সাজেশন সাজিয়েছি, যেখান থেকে 100% কমন পাওয়া সম্ভব যদি একটু সতর্কতার সাথে পড়া যায়। অনেক সময় দেখা যায় এখানে তিনটা সিনের জন্য আলাদা আলাদা সাজেশন করা হয়েছে, সেকেন্ড সিন এর কোনো প্যাসেজ ফার্স্ট সিনে আসতে পারে, ফার্স্ট সিনের কোনো প্যাসেজ থার্ড সিনে আসতে পারে, থার্ড সিনের কোনো প্যাসেজ সেকেন্ড সিনে আসতে পারে। এক্ষেত্রে যদি সবগুলো পড়া থাকে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সিনের জন্য কিছু সাজেশন দেওয়া রয়েছে, যদি সবগুলো পড়া থাকে আমি আশা করি যে প্রত্যেকটা সিন 100% কমন পাওয়া সম্ভব। সুতরাং দেখতে থাকো সিনগুলো কি কি। ফর ফার্স্ট সিন কোশ্চেন নম্বর 1, এ অ্যান্ড বির উত্তর করার জন্য এতে থাকে এমসিকিউ এবং বিতে থাকে হচ্ছে কোশ্চেন, কোশ্চেন উত্তর দেওয়ার জন্য। ফর ফার্স্ট সিন কোশ্চেন নম্বর 1, এ অ্যান্ড বির কোশ্চেনের উত্তর, এতে থাকে এমসিকিউ অ্যান্ড বিতে থেকে কোশ্চেন আনসার। এক্ষেত্রে তুমি সর্বোচ্চ টাইম বরাদ্দ করতে পারবে 30 মিনিট, কারণ 30 মিনিটের বেশি সময় যদি এখানে নষ্ট করে ফেলো তাহলে অন্যান্য প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করা সম্ভব না, এবং এখানে মার্কস বরাদ্দ থাকবে 15। নম্বর 1, কুয়াকাটা লোকালিটি নন। নম্বর 2, কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইব। নম্বর 3, এ পেস মুভমেন্ট। নম্বর 4, ওয়েল ম্যাটার্নাল মর্টালিটি। নাম্বার 5, শিল্পী ওয়াজ অনলি। নাম্বার 6, চাওলা ওয়াজ বর্ন। নাম্বার 7, মাই নেম ইজ আমেরিগো। তবে মাই নেম ইজ আমেরিগো একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে দেখে যেতে হবে। নাম্বার 9, অ্যাজ সেল্ট ইউ মাস্ট হ্যাভ বিন। সেকেন্ড সিন, ফর সেকেন্ড সিন কোশ্চেন নম্বর 2, ফ্লোচার্ট আর টেবিল, ফ্লোচার্ট আর টেবিল, মার্কস 10 এবং টাইম 15 মিনিট বরাদ্দ থাকতে হবে। 15 মিনিটের বেশি এই সিনের জন্য সময় দেওয়া যাবে না, তাহলে অন্যান্য প্রশ্নগুলোর উত্তর করতে কষ্টসাধ্য হয়ে পড়বে। সেকেন্ড সিনের জন্য থাকবে নেলসন ম্যান্ডেলা, অনেক ইম্পর্টেন্ট, দ্য হিস্ট্রি অফ বেঙ্গলা, পাবলিক ইউনিভার্সিটি স্যার, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। নাম্বার 5, দ্য ফার্স্ট পেস মুভমেন্ট, এ ভাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। নাম্বার 7, দ্য সুন্দরবন ইজ নন। নাম্বার 8, হাকালুকি হাওয়ার। নাম্বার 9, অ্যাকর্ডিং টু চাম, দ্য কাল্টিভেট। নাম্বার 10, মাই ব্রাদার্স, দ্য অ্যাসেম্বলি। এক্ষেত্রে আমরা অলরেডি দুটো সিনের যে সাজেশনগুলো আছে সাজেশনগুলো আমরা দেখে ফেলেছি। এখন এই দুটো সাজেশন থেকে সেকেন্ড সিনের থেকে কোনো প্যাসেজ ফার্স্ট সিনেও আসতে পারে, একথাটা মনে রাখতে হবে সবসময়। এবং ফার্স্ট সিনে থেকে সেকেন্ড সিনেও কোনো প্যাসেজ আসতে পারে, অর্থাৎ আমাদের যদি সঠিকভাবে পড়া থাকে তাহলে যে সিনেই আসুক না কেন আমরা 100% উত্তর করতে পারবো। এবারে দেখে নেব আমরা থার্ড সিনে কী কী বিষয় থাকতে পারে। ফর থার্ড সিন কোশ্চেন নং 3, এখান থেকে এই 3 নম্বর সিনের থেকে আমাদের লিখতে হবে সামারাইজ, সামারি করতে হবে। এক্ষেত্রে মার্ক থাকবে 10 এবং টাইম আমরা বরাদ্দ করতে পারবো সর্বোচ্চ 15 মিনিট। এখন এখানে আমি টাইমের কথা বারবার বলছি এই কারণেই, যদি আমরা টাইমগুলো সঠিকভাবে ইউজ করতে পারি, প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে সকল প্রশ্নের উত্তর 100% আমরা করতে পারবো। আর যদি টাইম ম্যানেজমেন্ট বা প্রপার ইউটিলাইজ না করতে পারি তাহলে দেখা গেলো কি কিছু প্রশ্ন আমাদের থেকে যাবে, যে প্রশ্নগুলোর উত্তর করার জন্য কোনো টাইমই আমাদের হাতে থাকবে না। সুতরাং আমি প্রত্যেকটা বিষয়ের টাইমটা একটু ম্যানেজমেন্ট করে দিয়েছি, যাতে এই সময়ের মধ্যে এগুলো যদি সঠিকভাবে ক্লিয়ার করতে পারো তাহলে অন্যান্য প্রশ্নগুলো সহজে উত্তর করতে পারবে। দেখি থার্ড সিনে এবার কী কী থাকলো। ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আই উইল অ্যারিস অ্যান্ড গো নাও, দ্য ট্রাম ডিসপোজারা ইজ, ইউনিভার্সিটিস শুড নেভার বিকজ আই হ্যাভ সিন। নাম্বার 6, হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং। নাম্বার 7, আই সিট অন দ্য ডিভাইস। মোট 3টা চিনে এই প্যাসেজগুলো রয়েছে, এই প্যাসেজগুলো যদি আমরা সঠিকভাবে পড়তে পারি আমি আশা করি 3টা প্যাসেজেরই সিন কমন পাওয়া সম্ভব।
এবং অন্যান্য বিষয়ে যদি সঠিকভাবে কন পেতে চাও তাহলে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রাইটিং সাইডের বিভিন্ন শর্টকাট টেকনিক বা কোশ্চেন রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারো, ভিজিট করে আসতে পারো। বিশেষ করে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন লেটার, ইমেল, ফর্মাল লেটার থেকে শুরু করে ডায়লগ, চার্ট, গ্রাফস সব কিছুর এবং সামারাইজ লেখার সুন্দর কৌশল আলোচনা আছে এক একটা ভিডিওতে আলাদা আলাদা। সুতরাং ডিসক্রিপশন বক্সে বিভিন্ন লিঙ্কগুলো দেওয়া রইল, আশা করি দেখে আসবে এবং উপকৃত হবে। বিশেষ করে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন অনেক অনেক শর্টকাট টেকনিক রয়েছে, যেখানে পাঁচটা প্যারাগ্রাফ পড়লে 100% কমন করা সম্ভব, দুটো ফর্মাল লেটার পড়লে 100% কমন করা সম্ভব এবং একটা সামারি পড়লে সামারি লেখার প্যাসেজটা দেখা মাত্রই কীভাবে সামারি লিখতে পারা যায় তার সঠিক নিয়ম ওখানে রয়েছে। সুতরাং লিঙ্কটা ভিজিট করে দেখে আসো এবং তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাও। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং তোমাদের এইচএসসি পরীক্ষা অনেক ভালো হোক এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।